অনেকে নামাজের মধ্যে আমরা দেখি যে যখন তাশাহুদের সময় হাতের অঙ্গুলি যেটা আছে মধ্যম অঙ্গুলি, এই মধ্যম অঙ্গুলিকে উঠিয়ে রাখে অথবা নাড়াচাড়া করে। এই ব্যাপারে আমরা একটু ডিটেলস আলোচনা শুনি। রসুল্লাহ সাল্লাম আমল কি ছিল? আমরা যদি রসুল্লাহ সাল্লাম আমলের দিকে যাই তাহলে রসুল্লাহ আমল পাওয়া যায় যে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়তেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলি দিয়ে ইশারা করতেন। কানা ইউশিরু বি ইসবাইহি, রসুল্লাহ সাল্লাম হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করতেন, হাতের আঙ্গুলি নাড়াচাড়া করতেন না। এটা এই হাদিসের মধ্যে পরিষ্কার রয়েছে, রসুল্লাহ সাল্লাম হাতের আঙ্গুলি নাড়াচাড়া করতেন না, বরং রসুল্লাহ সাল্লাম হাতের আঙ্গুলি নাড়াচাড়া করতে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাদিসে পরিষ্কার ভাষায় আসছে। অন্য হাদিসে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলি নাড়াতেন, কিন্তু আমরা দেখছি দুই হাদিসে আমরা কম্পেয়ার করেছেন মুহাদ্দিসিন একরাম, কম্পেয়ার করে বলেছেন আবদুল্লাহ ইবনে জুমার রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেখানে রসুল্লাহ হাতের আঙ্গুলি নাড়াচাড়া করতে নিষেধ করেছেন, এই হাদিসটা হলো মজবুত। আর যেই হাদিসে নাড়াচাড়া করার কথা বলে এই হাদিসটা হলো কম মজবুত। যেটা স্ট্রং হাদিস, স্ট্রং হাদিসের উপর আমরা আমল করব, যেটা কম স্ট্রং এটার উপর আমল করব না। এই অনুযায়ী আমরা হাত দিয়ে, হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করব, এবং রসুল্লাহ সাল্লাম হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করতেন, হাত নাড়াচাড়া করতেন না, এটাই প্রমাণিত হয়। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করবো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল যেভাবেই ছিল আমরা সেভাবেই আমল করব, এবং মুহাদ্দিসিনে কারাম হাদিসের ব্যাখ্যা যেভাবে দিয়েছেন সেভাবেই গ্রহণ করব। অনেক ভাই নাড়াচাড়া করতে থাকে, বলে নাড়াচাড়া না করলে নামাজ হবে না, তাদের কথায় আমরা বিভ্রান্তিতে আসব না, বরং রসুল্লাহ সাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে জুবাইর থেকে যে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম হাতের আঙ্গুলি নাড়াচাড়া করতে নিষেধ করেছেন নামাজের মধ্যে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে বিনয় অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নামাজের মধ্যে সর্বাবস্থায় বিনম্র অবলম্বন করবে। আমরা যদি হাত নাড়াচাড়া করি, হাতের আঙ্গুল নাড়াচাড়া করি, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে বিনম্রতা যেটা এটা চলে যায়, এই জন্য খুশু খুজুর পরিপন্থী হয়। এই জন্য আমরা নামাজের মধ্যে হাতের আঙ্গুলিটা নড়াবো না, হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন।